পারি না, টোটালি ফিক্সড হয়ে গিয়েছে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছেন, আমার মনে হয় একই ধরনের প্রশ্ন করবেন। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি সালাম। রুমানা বলছিলাম, বয়স 26। হ্যাঁ রুমানা বলো। জি, আমার সমস্যা হচ্ছে ডিস্ক প্রোল্যাপসের, তো আমি ডক্টরের কাছে জানতে চাচ্ছিলাম যে আমার মানে দাঁড়িয়ে নামাজ পড়লে কি ভালো হবে নাকি চেয়ারে নামাজ পড়লে। আর আরেকটা কথা হচ্ছে, মানে আমি তো নবদম্পতি, আমার মানে এখনো বেবি নেই, তো বেবি নিতে যাওয়ার ক্ষেত্রে মানে কোনো সমস্যা হতে পারে কিনা। আপনার আর ডিস্ক, হচ্ছে জি শেষ করেন আচ্ছা আপনার রুমানা বলো। আচ্ছা হ্যাঁ জি, আমি আর জানতে চাচ্ছিলাম যে আমি যদি মানে এই ফিজিওথেরাপি না করি তাহলে কি ভবিষ্যতে মানে খারাপ দিক হতে পারে আপনার আপনার সেটা ডিস্ক প্রলেপসের কি আপনি চিকিৎসা নিয়ে ভালো আছেন এখন? না না, মানে মোটামুটি ভালো, আমি ওষুধ খাইতেছি হুম হুম আর মানে ব্যায়াম ট্যায়াম করছি, কিন্তু এটা কি আপনার, এটা সেরকম কি কোনোই না। যেমন ধরুন গতকালকে থেকে আমার প্রচন্ড ব্যথা করতেছে, মানে মানে হাঁটতে পারি না এরকম অবস্থা হয়ে যায়, আবার অনেকক্ষণ পরে আস্তে আস্তে মানে ঠিক হয় এটা রেস্ট কি নেওয়ার পরে। কোমরে না ঘাড়ে? কোমরে হয়। জি স্যার, আমার হচ্ছে মানে ফোর L4 4 5 ফাইভ? এই ডিসগুলোতে সমস্যা। আচ্ছা আচ্ছা জি, আচ্ছা আমি উত্তর রুমানা, দিচ্ছি। রুমানা উত্তরটি শুনো, আমরা খুব সংক্ষেপে উত্তরটি আমরা দিব। অবশ্যই তাহলে ওনার যেটা যেহেতু কনফার্ম ডায়াগনোসিস PLID, তো PLID-র ক্ষেত্রে হচ্ছে এটা কনফার্ম ট্রিটমেন্টে যেতে হবে, এটার বিকল্প কোনো কিছু নাই। আমার মনে হয় আপনাকে টোটালি হসপিটালাইজড করে থেরাপি দিতে হবে, দিলে এটা ভালো হয়ে যাওয়ার পর আপনি যে কোশ্চেনগুলো আরও করেছেন, যে আপনার আপনি হয়তো বেবি নিতে চাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে ওনার কনফার্ম ডায়াগনোসিস, ডায়াগনোসিস যেহেতু কনফার্ম, ওনাকে অবশ্যই বাচ্চা নেওয়ার ক্ষেত্রে একটু ডিলে করে ওনাকে আগে এটা কনফার্ম ট্রিটমেন্টে সুস্থ হয়ে ট্রিটমেন্টটা যেতে হবে, সেরে নিতে হবে। সেরে নিতে হবে। আর এখানে আসলে প্রোলাপস ডিস্কের তিনটা ধাপ আছে, একটা হচ্ছে আমরা ডিস্ক বালজিং বলি, আরেকটা হচ্ছে ডিস্ক প্রোট্রিউশন, আরেকটা হচ্ছে ডিস্ক এক্সট্রিউশন, তারপরে আরেকটা ধাপ আছে। সেক্ষেত্রে আবার একেবারে ইন্টারভার্টেব্রাল ফোরামের ক্যানেলের ভিতরে কিন্তু আপনার ডিস্ক জেলি আকারে চলে যেতে চলে পারে। যেতে পারে, তো লাস্টের দুইটা থেকে অবশ্যই অপারেশনে যেতে হয়, বা বেশিরভাগ 90% রুগী কিন্তু ডিস্ক বালজ এবং প্রোলাপস নিয়ে থাকে। তো আমার মনে হয় রোমানা, আপনি সঠিক হসপিটালাইজড করে কিছুদিন থেরাপি নিলে এই সমস্যাটা চলে যাবে, দেন আপনি দ্বিতীয় ডিসিশনে যাওয়াটা ওয়াইজ হবে, বিকজ ডিউরিং প্রেগনেন্সিতে এখানে মেকানিক্যাল অনেক আরও সমস্যা বেড়ে যেতে পারে, অনেক স্পাইনের সমস্যা, উপরে আরও প্রেশার পড়তে পারে, বেবির কারণে আপনার ওয়েট শিফট করবে, লাইন অফ গ্রেভিটি শিফট করবে, তখন তো ফিজিওথেরাপি দেওয়া মুশকিল এবং হয়ে যাবে। ফিজিওথেরাপি এবং ইভেন কি যে কোনো চিকিৎসা আপনি নিতে পারবেন না তখন। আমার তো মনে হয় আমার যে মনে হয় আপনি আগে ভালো হয়ে দেন দ্বিতীয় অবস্থানে যান। আর একটা, আপনি নামাজ পড়ার কথা বলছিলেন, এই চিকিৎসারত অবস্থায় হয়তো আপনি চেয়ারে বসে ইশারা নামাজ পড়াটাই ভালো, তারপরে নামাজ হচ্ছে সর্বোৎকৃষ্ট ব্যায়াম, আপনি সুস্থ হয়ে গেলে স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে। আমরা শুধু বলি নামাজে গিয়ে নামাজে সালাম ফিরানোর পর যেন কেউ নিচে দীর্ঘ সময় বসে না থাকে, অবশ্যই স্বাভাবিক ভাবেই নামাজ পড়তে হবে। সেটা, এটা এখন তো একটা অনেকেই হয়ে গেছে, মসজিদে গেলে দেখা যাচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ার একটা হিড়িক পড়ে গেছে, আসলে এটা তো মানে এটা মানে স্বাস্থ্যকর হচ্ছে না, অবশ্যই এটা হচ্ছে এখন যেহেতু কেউ একটা অসুস্থ, আরাম পেয়ে গেছে একটু, হয়তো হাঁটু ব্যথা অথবা কোমর ব্যথা, সেক্ষেত্রে হয়তো ডাক্তার সাহেব বলেছে আপনি আপাতত চেয়ারে বসে কয়েকদিনের নামাজ জন্য পড়েন, ই এটা করুন। হয়তো রুগীরা হয়তো বুঝে না, অনেক ক্ষেত্রে অজ্ঞতার ব্যাপার আছে, রুগীরা এটা কন্টিনিউ করে আর হয়তো দেখে একটু উঠা নামা করতে, আপনি যেটা সেটি বলছিলেন একটু একটু আরাম কষ্ট পেয়ে, হয়, এটা আসলে ঠিক না। এতে শুধু ধর্মীয় ব্যাপার না, এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো কমে কমে আসবে, যায়, মাসেল এবং উইক হয়ে যাচ্ছে, হ্যাঁ এবং রুগী দেখা যায় যে পার্মানেন্ট আপনার কোমর এবং হাঁটু ব্যথা ভুগতে থাকে। সেটি নামাজ তো একটা খুবই উন্নত ধরনের ব্যায়াম, অবশ্যই এটা সাইন্টিফিক এবং বৈজ্ঞানিক এবং সারা সকল সব সকল ধর্মের সবাই ধর্মে মেনে এটা নিয়েছে যে মানে এটা একটা মানে ভালো এক্সারসাইজ, মেডিটেশন সবকিছুই। কোমর ব্যথার যদি অনেক কারণ, আপনি তো প্রায় বলেন যে ডিস্ক প্রোল্যাপস হতে পারে।